اللہ تعالیٰ دربارے شکریہ ماہ جمادی اس ثانی معاشر اے چادی بائش جمادی اس ثانی خلیفت الرسول عبدال الناس بعد الانبیاء خلیفت المسلمین سیدنا عبا بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ افات مبارکہ تاری آلو کے آج کے ری انوشتھانے بابستہ کرا ہوئے چھے সিদ্দিকে আকবর রিয়া তালা ভিতরে আল্লাহ পাকের দুনিয়ার ভিতরে আল্লাহর মাহবুবের জন্য জীবনকে এভাবে উৎসর্গ করেছেন যে আল্লাহর দুনিয়ায় প্রত্যেক সাহাবিদের একটি বিশেষ মর্যাদা রয়েছে কিন্তু সিদ্দিকে আকবরের মর্যাদা সিদ্দিকে আকবরের মকাম বেনজির বে মেসাল বড় করে বলুন সুবাহান আল্লাহ কোরআনে করিমের সুরে ফত্তা থেকে আমি একটি আয়াতে করিমা তিলাবাত করেছি যার ভিতরে আল্লাহ তালা সাহবাই কেরামের একটি চমৎকার প্রশংসা করেছেন মোহাম্মদ রসুল আল্লাহ রসুল মোহাম্মদ বড় করে বলুন সাল্লাহ এখানে সবই তো আল্লাহ রসুল কিন্তু আল্লাহ এখানে আল্লাহর সাথে তার মাহবুবের একটা খাস নিসবত ব্যক্ত করেছেন আমি সেদিকে ব্যাখ্যায় যাচ্ছি না যে সময় কম ওনার সঙ্গী সাথীরা প্রতি কঠোর একজন আরেকজনের প্রতি অত্যন্ত মহব্বতপূর্ণ সম্পর্ক আমরা এই আয়তে করি আলোকে যদি খেয়াল করি তাহলে গোটা সাহাবাই কেরাম কাফেরদের জন্য কঠোর এই জন্য যেহেতু তারা দুশ্মনে মুস্তাফা দুশ্মনে খোদা তাদের ব্যাপারে কম্প্রোমাইজ মাইন্ডেড না কিন্তু একজন সাহাবি আরেকজন সাহাবির প্রতি রুহামা ও বাইনাহুম হৃদয় থেকে ভালোবাসা একজনের প্রতি আরেকজনের যে সম্পর্ক এর মূল মদ্দা হলো হাবিবে কibriyar কারণ বড় করে বলুন সুবহানাল্লাহ কারণ মুস্তাফা ذاتে মুস্তাফার খাতিরেই তাদের একজনের উপর আরেকজনের محبت পায়দা হয়েছে এই সাহাবা کرامদের ভিতরে সিদ্দিক আকবরের ফজিলত যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন

কোনো সার্টিফাই করতে হবে না আল্লাহ এবং রসুল সার্টিফাই করে দিয়েছে আবু বকর সিদ্দিকের ফজিলতের মধ্যে হাদিস আছে মিশকাতুল মসাবি শরীফের মধ্যেও আছে এটা আপনারা শুনেছেন হয়তো বা খেয়ালে পড়বে মহাদ্দে সিন এগুলো বর্ণনা করেছেন হজরতে মা ফাতেমা হজরতে মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম তার প্রত্যেক স্ত্রীদেরকে পালাপালা করে সময় দিতেন যদিও কিছু নাস্তিকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলহি ওয়াসাল্লামের এই অধিক স্ত্রী গ্রহণকে তহমত দেয় সুম্মা মাজ আল্লাহ আল্লাহ মাফ করু এটা তাদের আকলের অভাবের কারণ হুজুরের অধিক স্ত্রী হওয়ার কারণে আমাদের আম্মাজান থেকে এক এক থেকে এক এক মশালা বের হয়েছে উম্মতের জীবন চলার পথকে আল্লাহ সহজ করে দিয়েছেন তো যাই হোক আপনারা মসজিদে নববী শরীফের মধ্যে গেলে দেখবেন বাবে জিবরাইল বরাবর এই দিকটাতে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহ্লামের স্ত্রীগণ আমাদের আম্মা জানদের হুজরা শরীফ ছিল এমনিভাবে এক এক পালা পালা করে দিতেন এমনিভাবে হাজরাতে ما عائشہ صدقہ حمیرہ رضی اللہ تعالی عنہر ایک دین پلا پولو باتار بھاگے ایک ٹی رات رو پولو رات ای رات رو ٹی چادنی, چادنی رات چھلو لیلت الادہا چھلو اللہ رسول صلی جی اللہ علیہ وسلم اشار جماعت ششکرے جان ما عائشہ صدقہ حمیرہ رضی اللہ تعالی عنہر حضرہ شریف ارمدی آشلے درزر جنالہ کے خول دیلین

বললেন ওমার তো আম্মাজান মা এসে শির একটু বিচলিত হয়ে গেল আমরা পারিপার্শ্বিক জীবনে দেখেছি মেয়েরা বাবার প্রতি যে একটা সফট কর্নার বহির প্রকাশ করে এটা সন্তানের অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের ভালোবাসাটা একটু গভীর এবং খুব আবেগপ্রবণ হয়

ওমরের সমস্ত ভালো কাজগুলোকে যদি একত্রিত করা হয় আর তোমার আব্বা আবু বকরের একটি রাত্রের আমল যদি আরেক দিকে করা হয় তোমার আব্বা আবু বকরের ওই রাত্রের আমলটা ভারী হয়ে যাবে সে একটি রাত্র কোনটি সেই রাত্রটি আমি মোহাম্বতে মুস্তাফাকে কিভাবে উপস্থাপন প্রত্যেক সাহাবাই কেরামের মোহাম্বতের রসুল বেনজির কিন্তু আবু বকর সিদ্দিকের তুলনাহীন এই কথাটা আল্লাহ সুরে তওবার মধ্যে খুব চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন সেটা হলো গারে সুরের দিকে হিজরতের রাত্রের কথা কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলহি বাসাল্লাম সেদিন আবা সিদ্দিকের প্রেম ভালোবাসা কোরবানি কেমন ছিল দুনিয়ার বুকে এরকম উদাহরণ দ্বিতীয় আরেকটা হবে না আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে সেই কথাটাকে এভাবে বলছেন إلا تنصروه فقد نصره الله، فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار، إذ يقول لصاحبه لا تحزن، ইন আল্লাহুমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানসুরুগু ফাকাদ নাসারাগুল্লাহ যখন পৃথিবীর কেউ আমার মাহবুবকে সাহায্য করে নাই আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করেছিল সেই সময়টা কেমন ছিল তারা দুজন ছিলেন যখন কাফেরা তাদেরকে বের হয়েছিল তাদেরকে আক্রমণ করার জন্য ঈদ হুমা ফিলহার দুইজনের একজন যারা রওনা হয়েছিলেন ওই সময়ের মধ্যে আল্লাহর রসুন সল্লাল্লাহুতানা সাল্লাম কি পিছন থেকে মারার জন্য অনেক রকম প্ল্যানিং হয়েছে এবং আল্লাহ রসুলকে মারার জন্য গুহার কাছে চলে এসেছেন ওই সময় সেদনা আবাবকার সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রসুলকে এই সংবাদটুকু সিদ্ধিকে আকবর যখন দিলেন তখন আল্লাহ রসুল এই কথাটা বললেন যেটা কোরআনে করিমে আল্লাহ বললেন আই সিদ্দিকে আকবর ভয় করবেন না সেটা কারণ কি কারণ আপনি আর আমি এই দুইজন নয় হিদেয়া কুলুলি সাগিবিঘিন লাতাহাজান ইন আল্লাহ মান একদিকে বললেন তাকে আল্লাহ সার্টিফাই দিলেন আবু বকর রসুলের সাহাবি বড়ো করে বলল সোহান আল্লাহ এরপরে বললেন লাতা হাজার কোনো চিন্তিত হবেন না কারণ ইন্নল্লাহ মানা আমি আর আবু আমরা দুইজন নই বরং আমাদের সাথে স্বয়ং আল্লাহ আলমিন আছেন এই আকবরের এটা সিদ্েরিমের মধ্যে ওই রাত্রের কথাটা আল্লাহ তালা বর্ণনা করেছেন সুরে তাওবার মধ্যে ইতিহাস আসার গ্রন্থের মধ্যে আসছে যে সেইদিন আবাবাকার সিদ্দিক যেটা আজকে মক্কা টাওয়ার এটা আল্লাহ সেদিনা আবাবাকার সিদ্দিকের বাড়ি এই সিদ্ধিকে একবার হুজুরকে নিয়ে যখন রওনা হয়েছেন আপনারা ইতিহাস জানেন গভীর রাত্রে আল্লাহ রসুল যখন বাড়ির মধ্যে এসে আওয়াজ দিলেন সাথে সাথে দরজা খুলে দিলেন আবু আবুবাক্কার সিদ্দিক গভীর রাত্রে ঘুমান নাই আল্লাহ রসুল প্রশ্ন করেছেন এত ঘুমাও নাই সিদ্ধা একবার বলছেন হুজুর যেদিন আপনি আমাকে হিজরতের ইঙ্গিত করেছেন সারা দিন আমি আপনার সাথে থাকি বেলা আমি এইভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকি কখন এসে আপনি ডাক দিবেন আমি যদি ঘুমে বিভোর থাকি আর আপনি ডাকতেই থাকেন এটা চরম বেয়াদবী হয়ে যাবে এজন্য জন্য আমি আবাকার সিদ্দিক দরজার পাশে দাঁড়িয়ে থাকি সহার

হাজারাতুল কুদসের মধ্যে আল্লামা বদরুদ্দিন স্যার হিন্দি আলাইহি রাহমা লিখেছেন যে এটা কোলো سيدنا আবাবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ পাক मोहब्बतে মুস্তাফাত দিয়ে দিলটাকে পুরো রূপে ভরপুর করে দিয়েছিলেন নইলে এই রিয়াজাত হুজুর কে পাওয়ার জন্য এত কষ্ট এটা চারটিখানি ব্যাপার নয় সিদ্দিকে আকবর তার প্রমাণ দিয়েছেন এইজন্য সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নুর থেকে একটি ফায়েজ প্রশ্রবণ হয়েছে তরিকতের তার নাম হলো নকশবন্দিয়া মুজদ্দিদিয়া বড় করে বলুন সুবাহান আল্লাহ শেষ আমি একটা তাম করবো যেহেতু সময় এরকম হুজুর কথা বলবেন এবং প্রধান অতিথি মহোদয় কথা বলবেন সিদ্দিকে আকবর তার পুরো আমালগুলি ছিল মোহাব্বতের উপর কোরবানি এত বেশি মোহাব্বতের

দুনিয়াতে আমি তিনটি জিনিস পছন্দ করি একটি হলো আপন বৈদু স্ত্রী একটি হলো তার খোশবুকে পছন্দ করি আর একটা হলো নামাজকে হুজুর বলেছেন কুররতুআইনি ইনিফিস সালা এই সাহাবী کرامের সামনে যখন এটা বললেন সে দেনা আবু সিদ্দিকও দাঁড়িয়ে গেলেন সিদ্দিক আকবর বললেন হুজুর আমিও তিনটি জিনিস পছন্দ করি সেটা কি বলছে এক নম্বরে আনজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আমি আমার আকা আমার মাহবুব তার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকে পছন্দ করি কত বড় ভালোবাসা হলে কারো চেহারার দিকে কোরবান করে তাকিয়ে থাকা কতটা ভালোবাসাটা উজাড় করে দিলে এরপরে বলেছেন আমার মাল ও দৌলতকে আপনার খিদমতে বিলিয়ে দেওয়া মসজিদে নববীতে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডোনেশন করেছে জায়গাটাও কিনেছেন সেদিন আবু বকর সিদ্দিকের পয়সা দিয়ে ইসলামের বড় বড় যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক অকাতরে দান করেছেন ইসলাম গ্রহণ করার বিনা মোজে যায় আবু বকর সিদ্দিক হুজুরের উপর ঈমান এনেছেন এবং সেদেনা আবু বকর সিদ্দিক তখন 10000 দিরহাম তিনি হুজুরের খিদমতে দিয়ে দিয়েছেন এজন্য হুজুর অন্য জায়গায় হাদিসে বলেছেন সবার প্রতিদান আমি দিয়েছি কিন্তু সিদ্দিকি আকবরের প্রতিদান দুনিয়ায় দেইনি আখেরাতে আমি দান করব সুবহানাল্লাহ মাকামে সিদ্কিయత్ এমন ছিল দ্বিতীয় বলেছেন আমার মাল ও আমি পছন্দ করি আপনার খিদমতে পলিয়ে দেওয়া এরপরে বলেছেন আল ফি খিদমতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমার বেকে আয়েশাকে আপনার খিদমতে দেওয়া এটা এই তিনটায় কিন্তু মারাত্মক স্যাক্রিফাইস কেউ কাউকে কতটা ভালোবাসলে তার চেয়ারের দিকে তাকিয়ে থাকে নিজের কষ্ট করা অর্থ সম্পদ কারোর জন্য বিলিয়ে দেওয়া কত বড় হৃদয় হলো তৃতীয়টা আর মারাত্মক আল্লাহ রসুল সাল্লাহ তালি ওয়াসাল্লাম আর আবু বাকার সিদ্দিক তেমন বেশি পার্থক্য না বয়সে কিন্তু নিজের একটি মেয়েকে আরেকজনের হাতে তুলে দিবেন কত বড় কত বড় কোরবানি আজকে আমরা ভালোবাসার দাবি করি কিন্তু সিদ্দিকে একবারের কোরবানির সামনে আমরা লাজাবা প্রশ্ন করার মতো আমাদের শক্তি নেই সুতরাং সিদ্দিকে আকবরের আজকের এই অনুষ্ঠান করে আজকে আমরা উপস্থিত হয়ে আপনারা সামেহীন হাজরাতরা উপস্থিত হয়ে সিদ্দিকে আকবরের ভালোবাসার কিঞ্চিত হলো হক আদায় করেছি সিদ্দিকে আকবর রাজি আল্লাহ ব্যাপারে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা আব্দুল নাস বাদল আল আম্বিয়া এটাই হচ্ছে আমাদের আকিদা এবং তামাম সাহাবায় কেরাম মায়ার হক

এই জন্য তাদের মিশন ও ধ্যানের সাথে আমাদের মিল কখনো হয় নাই কেমতের আগেও হবে না সুতরাং আমরা সাহাবাই কামকে সত্যের মাপকাঠি জানি সাহাবাই কামের আফজালিয়ত কে স্বীকার করি সাহাবাই কামের কুরবতে মুস্তাফা কুরবতে ইলাহি কে স্বীকার করি এবং সাহাবাই কাম সেদিন আবাবাকার সিদ্দিক ক্ষমতা খেলাফতের আসনে আসীন হওয়ার পর জাকাতের ব্যাপারে তিনি যে নো কম্প্রোমাইজ করেছেন এটার ব্যাপারে মহদ্দেশিনী کرام জানেন উনি বলেছেন যদি একটি ছোট ছাগলের বাচ্চা সেটাও যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব অর্থাৎ আল্লাহর রাসূলের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ তা নিজামে মুস্তাফাকে قائم রাখার জন্য সিদ্দিকে আকবরের কঠোরতা কল্পনার বাইরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিদ্দিকে আকবরের ফয়জ ও বারাকাত اب کے اکبر مقام ایو صدی کے اکبر ال وسیلہ اللہ تعالیٰ اللہ محبوب محبت نصیب کرو آمین و آخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ